প্রশ্ন হলো, সিগারেট খেলে নাকি 40 দিন পর্যন্ত ইবাদত বন্দেগি দোয়া ইত্যাদি কবুল হয় না, কথাটা সত্য কিনা? সিগারেট খাইলে 40 দিন পর্যন্ত নাকি ইবাদত বন্দেগি কবুল হয় না? দেখুন, এ বিষয়ে একটা হাদিস আছে, মাদক সেবন যদি কেউ করে, মাদক সেবন করে মদ বা এ জাতীয় কোনো কিছু খেয়ে যদি মাতাল হয়ে যায়, তাহলে সেই ব্যক্তির ব্যাপারে হাদিসে বলা আছে 40 দিন পর্যন্ত তার ইবাদত বন্দেগি কবুল, তার নামাজ কবুল হবে না, নামাজ কবুল হবে না। কিন্তু ধূমপান করলে বা বিড়ি সিগারেট খেলে কেউ মাতাল হয় না, যার কারণে এই হাদিস এখানে ফিট হবে না। যে সিগারেট খেলে 40 দিন ইবাদত কবুল হবে না এমন কোনো কথা নেই। এই জন্য যারা সিগারেট খান পাইছে গেছেন নাকি না, সিগারেট খেলে গুনাহ হবে সেটা তো ঠিক আছে, ইবাদত কবুল হবে না, কিন্তু ইবাদতের স্বাদ তো পাবেন না হারাম কাজ করলে। বিধায় এই নাজায়েজ কাজটা, এটা হারাম না মাকরুহ, সেটা উলামাদের মধ্যে ইখতিলাফ আছে, অকাট্য দলিল না হলে সেটাকে হারাম বলা কঠিন। তো এটা যে নাজায়েজ এবং গুনার কথা সিগারেট পান বা ধূমপান, সেটা নিয়ে কোনো ইখতিলাফ নাই, কোনো মত পার্থক্য নাই। তবে সিগারেট পান করলে, ধূমপান করলে 40 দিনের নামাজ বা ইবাদত কবুল হবে না, এটা সঠিক না। এটা হলো মাদক আসক্ত হয়ে যদি মাতাল হয়ে যায়, সেজন্য হাদিসে ওই শর্ত দেওয়া হয়েছে।